আপনাকে সবাই খাইরুল বাশারের গার্লফ্রেন্ড ভাবে বলে আপনি নাকি সেই দুঃখে এখন তার সাথে কাজ কমিয়ে দিয়ে ইরফান সাজ্জাদের সাথে কাজ করছেন? এটা সবাই জানে না? আমি না, লুঙ্গি নিয়ে আমার একটা ট্র্যাজিক স্টোরি আছে, এরপর আসলে পড়া হয় নাই। রাতে খুলে গেছিল এরকম কিছু? এরকম কিছু মানে তাহলে প্রত্যেকটা ছেলেকে সিরিয়াসলি বলছো তুমি? আমার বয়সের তুলনায় আমাকে দেখতে ছোট লাগে, কিন্তু রোমান্টিক দৃশ্যে আমি সুন্দরভাবে খাপ খাইয়ে নিতে পারি, তখন আর ছোট লাগে না দেখতে, ম্যাচিওর লাগে। বয়সের তুলনায় ছোট কে বলছে? দর্শকরা বলে সাদিয়া আমার অনেক পিচি পিচি কিউট কিউট দেখতে। ওই দেখতে লাগে 32, নরমালি 30, এটা ঠিক আছে? হ্যাঁ, আমার 30 বছর বয়স, বাট দেখতে একটু বড়ই লাগে। কেমন স্বীকার করতেছ আমার 30 বছরকে বিশ্বাস করবে এটা? লাইকারে কেউ বয়স বলে? আপনি অনেক বোকা। ইরফান ভাইয়া, বাঙালি পুরুষের আরামের পোশাক লুঙ্গি পরা হয় কখনো? না, লুঙ্গি নিয়ে আমার একটা ট্র্যাজিক স্টোরি আছে, এরপর আসলে পরা হয় নাই। আমি পরে রাতে ঘুমাই, এখন সেদিন আসছে বাসায় গেস্ট, এখন মানে গেস্ট বলতে আমার মেয়ে কাজিন ছিল, ও ছিল পাশের রুমে ঘুমাইছে, আমি এই রুমে ঘুমাইছি। এখন ও যদি সকালে উঠে ক্রস করতে হয় তাহলে আমাকে ক্রস করে ওর মেইন রুমে যেতে হবে। সকালে উঠে দেখি আমার লুঙ্গিটা নাই, এবং লুঙ্গি নাই এর পরে দেখি কি, এবং তখন আমি বুঝলাম যে অলরেডি ভেতর রুমে যারা ছিল তারা ক্রস করে চলে গেছে, দ্যাট মিন্স বল আমার যা যাওয়ার শেষ। এরপর থেকে আমি আর লুঙ্গিতে নাই। মুখ আটকে যে হাসতেছে না কেন? খুব বেশি ইন্টারেস্টিং লাগলো না গল্পটা। ফ্যামিলিতে কখনো শুটিং এর কথা বলে বের হয়ে শুটিং এ না যেয়ে ক্রাশের সাথে ডেটে গিয়েছিলেন? ইউ নো, নেভার। ইভেন আমি বাসায় প্রথম দিকে মিথ্যা বলে শুটিং এ গিয়েছি, বলেছি যে আমার ফ্রেন্ডদের সাথে গেট টুগেদার হবে, তো অমুক জায়গায় যাবো, কিন্তু আসলে আমি শুটিং এ গিয়েছি, যেটা আমার আম্মু পরে দেখতে পেরেছে, বলছে তুমি এখানে গেছো বাট তুমি আমাকে বলছো তুমি শুটিং এ যাচ্ছ। ভাইয়া, পাবনাতে শুটিং এ যাওয়ার পর কোনো কারণে কি মনে হয়েছিল যে সাদিয়া আয়মানের জন্য যেভাবে আলোচনা কি নাটক আপনি পাগলামি করেছেন, এই জন্য দর্শক হয়তো আপনাকেও পাবনা মানসিক হাসপাতালে পাঠিয়ে দিতে পারে? ওকে, সেটা যেটা মনে হয়েছিল সেটা হচ্ছে বান্না ভাই ফার্স্টে যখন বললো যে পাবনায় শুট, আমাদের দুইজনের এক্সপ্রেশন ছিল হোয়াট, পাবনায় কেন, পাবনায় তো শুধু পাগলা গারদি আছে, এটা ছিল কনসেপ্ট। বাট পাবনায় যাওয়ার পরে পুরো আমাদের যে পাবনা সম্পর্কে যার রেপুটেশন ছিল পুরো চেঞ্জ, খুবই সুন্দর একটা জায়গা, মানে পাবনা সম্পর্কে যেরকম ইমপ্রেশন ছিল পুরো চেঞ্জ হয়ে গেছে, এত সুন্দর সুন্দর জায়গা, মানে প্লাস হচ্ছে মানে খুব শান্তিতে আমরা কাজটা করতে পেরেছিলাম, মানুষগুলো অনেক হেল্পফুল, এটা আমার অনেক সুইট ওখানে পাবনার মানুষ না। এরপর আমরা রিস্কে ছিলাম যে যাক, যে আসলে যে পরিমাণ আমরা রাস্তাঘাটে শুট করছিলাম মানুষ আমাদেরকে ধরে না হয় আবার পাগলা গারদে দিয়ে না দেয় আর কি। সাজ্জাদ ভাই, আলোচনা কিতে আপনার একটা সংলাপ আছে না, ওই যে তোমার মুখের হাসি আমার গলার ফাঁসি, ওইটা একটু এখন সাদিয়া আমার আপুকে দেন তো বলতে হবে। ওহো, আমি কি না 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 না, এইগুলো তোমার এই মুখের হাসি বড্ড ভালোবাসি, তাই তো তোমাকে আমি হয় না আমি বলি আমি বলি চলেন চল হয় না হয় না আমি বলি আমি বলি তোমার এই মুখের হাসি আমার গলার ফাঁসি, তাই তো তোমায় আমি বড় ভালোবাসি। যার সংলাপ সে ভুলে গেছে, নায়িকা মনে রাখছে, ঘুমাই ঘুমাই মুখস্থ করছি। না, আমি এত ইন্টেন্সলি বলছি ওকে, ও ভেতরে রেখে দিছে জিনিসটা। গুড গুড স্টুডেন্ট। আপনাকে সবাই খাইরুল বাশারের গার্লফ্রেন্ড ভাবে বলে আপনি নাকি সেই দুঃখে এখন তার সাথে কাজ কমিয়ে দিয়ে ইরফান সাজ্জাদের সাথে কাজ করছেন? এটা সবাই জানে না? আমি আমি সবার সাথে কাজ করছি, হ্যাঁ একটু দুঃখ না, মানে আমার ভালো লাগে না যে থাকে না সবাই, আর এটা হচ্ছে আমাদের একটা জুটিটার আসলে ক্রেডিট যে আমাদের অনস্ক্রিন কেমিস্ট্রি এত রিয়েল লাগে দেখতে, মানুষ হবে সত্যি সত্যি আমরা মনে হয়, মানে মানুষ এরকম কমেন্ট করে যে আমরা দুজন নাকি ম্যারিড এরকমের, আর গার্লফ্রেন্ড, হ্যাঁ আপনি কমেন্ট দেখেন মাঝে মাঝে এরকম দেখি তো আমার ছবিতে এমন কমেন্টস করে, যাই হোক তো এরকম এরকম আমি অনেকবার দেখেছি, তারপর ভাবলাম যে ঠিক আছে এখন অন্যদের নিয়ে একটু ভাবুক, এখন আমাকে নিয়ে এখন ভাবুক যে তোমাদের ডিভোর্স হয়ে গেছে তো, কিন্তু
আমি দেখেছি আপনি খুব ভালো রোমান্টিক দৃশ্য করেন, যে মানে ইরফান ভাইয়ের সাথেও করছিলেন, মানে রিয়েলি মনে হইছে একদম। হ্যাঁ আমি বললাম না অভিনয় করি তো পারফেক্ট করতে হবে তাই না? Not professional, professional. আপনি নাকি কলেজে থাকতে ছেলেদের সাথে মিথ্যা প্রেমের নাটক করতেন অ্যাক্টিং স্কিল বাড়ানোর জন্য? জীবনেও না। তাহলে অ্যাক্টিং আমি ওরকমই না। এটা এটা গড গিফটেড অ্যাক্টিং স্কিল ভালো কিটা কিভাবে বুঝবো? মানে তাহলে প্রত্যেকটা ছেলেকে সিরিয়াসলি বলছো তুমি? কি যে বলেন ভাইয়া, জীবনে প্রেমই করি নাই ঠিকঠাক আপনি আসছেন যে। আচ্ছা আমি দেখি কি করা যায়, দেখতেছি দাঁড়াও।